নমস্কার বন্ধুরা, আজকের গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল টু সাপোর্ট আওয়ার চ্যানেল। আজকের কিছু ছোট ছোট সত্য ঘটনা শোনাচ্ছি। প্রথম ঘটনা, দিদার গোপাল, লিখেছেন সুচিস্মিতা চক্রবর্তী। আমার দিদিমার বরাবরের অভ্যেস ছিল ঘুম থেকে উঠেই মুখ হাত ধুয়ে ঘরের গোপালকে খিচুড়ি রেঁধে দেওয়া। দিদা উঠত অনেক ভোরে, বাড়ির সবাই তখন ঘুমাত, অন্ধকার থাকতে দিদার ঠাকুরঘর পরিষ্কার করাও হয়ে যেত। সবাই যখন ঘুম থেকে উঠত, দিদার গোপালের ততক্ষণে জলখাবার থুড়ি খিচুড়ি খাওয়া সাঙ্গ। দাদু ঠাট্টা করে প্রায়ই বলতো, তুমি তো তোমার পুচকে গোপালকে ভালো করে ঘুমোতেই দাও না, সাত সকালে ঘুম থেকে উঠিয়ে হালুয়া নয় পলুয়া নয় শেষে কিনা শুধু ডালে চালে খিচুড়ি খাওয়াও, গোপালের বসে হবে কিন্তু। ছদ্ম রাগে দিদা মুখ বেঁকিয়ে দাদুকে বলতো, আমার গোপালকে নিয়ে একদম ঠাট্টা করবে না বলে দিলাম, বেলায় তো সকলেই খেতে দেয়, অতটুকু প্রাণ ওর ঘুম থেকে উঠে খিদে পায়, তাই তো আমি সকাল সকাল খেতে দিই। এরপর দাদু আর দিদাকে ঘাটাতো না। দিদা ঘরের কাজ করে স্নান সেরে রেঁধে বেড়ে বেলা ১২টায় আবার গোপালকে সাত পদে খেতে দিত। সারাদিন গোপালকে নিয়ে দিব্যি সময় কেটে যেত। একদিন হঠাৎ গেরুয়াবসন পড়া কোনো এক সাধু বাবা দাদুর বাড়ি এলেন। দিদা ভক্তি ভরে সাধুবাবায় কিছু ফলমূল আতপ ও সামান্য দক্ষিণা প্রদান করতে সাধু যার পরনাই খুশি হয়ে অনেক আশীর্বাদ করে চলে গেলেন। এরপর সেই সাধু বাবা প্রায়শই আসতেন এবং দিদার সাথে শাস্ত্র সম্বন্ধীয় নানান আলোচনা করতেন। কথায় কথায় উনি দিদার ভোরবেলা উঠেই গোপালকে খিচুড়ি দেওয়ার কথা জানতে পেরে বেশ অসন্তোষ প্রকাশ করলেন। বললেন, মা, শাস্ত্রমতে ভগবানকে শুদ্ধ হয়ে ভোগ দিতে হয়, তুমি সকালে বাসি জামাকাপড় না ছেড়েই এই যে গোপালকে খেতে দিচ্ছ, তে তো গোপাল রুষ্ট হচ্ছেন। ওনার কথাগুলো শোনার পর থেকে দিদার নিজের মনে খুবই অপরাধবোধ কাজ করতে শুরু করে। ঠিকই তো, গোপাল তো ভগবান, তাকে মোটেই বাসি কাপড়ে খেতে দেওয়া উচিত হচ্ছে না। তারপর থেকে দিদা ভোরে উঠে শুধু বাসি জামাকাপড় ছাড়াই নয়, একদম স্নান সেরে তবেই খিচুড়ি দিতে শুরু করে। এর ঠিক দিন দুয়েক পর থেকেই রাতে দিদার স্বপ্নে ছোট্ট একটা শিশু আসে আর বলে, তুমি আমায় আর ভোরে খেতে দাও না কেন, কত বেলা হয়ে যায়, আমার যে ভীষণ খিদে পায়। প্রথম এক দুদিন দিদা নিছক স্বপ্ন ভেবে অতটা অমল দেয়নি, কিন্তু একদিন বাগানে ফুল তোলার সময় অত ভোরে হঠাৎ করে ছোট্ট একটা দেব শিশু না জানি কোথা থেকে এসে দিদার আঁচল টেনে বলে, তোমায় কত করে বললাম আমার সকাল সকাল খিদে পায়, সাধু বাবার কথা ছাড়ো তো, আমায় বাসি কাপড়েই খেতে দেবে বুঝলে, বলে সেই শিশু দৌড়ে কোথাও মিলিয়ে যায়। ফুলের সাজে উল্টিয়ে দিদা সেদিন অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যায়, কিন্তু জ্ঞান ফেরার পর আর একটুও দেরি না করে দিদার সেই বাসি কাপড়েই গোপালকে খিচুড়ি রেঁধে ভোগ দেয়। দিদার জীবদ্দশায় আর এর উন্নত হয়নি, কিন্তু দিদা মারা যাওয়ার পর অত ভোরে কেউ আর গোপালকে খিচুড়ি রেঁধে দিতে সক্ষম হয়নি। কিছুদিন পর সেই পুচকে পিতলের গোপাল হঠাৎ করে হারিয়েও যায়। দাদু বলেছিল, গোপাল খিদের চোটে গোসা করে চলে গেছে, সেই মূর্তি কিন্তু আজও খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয় ঘটনা, গন্ধ, লিখেছেন শাশ্বতী মুন্সি। সেই সময়ের কথা বলছি, তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি, সালটা ২০০১, মার্চের মাঝামাঝি শেষ হয়েছে বার্ষিক পরীক্ষা। তার দিন তিনেক পরে কাছের এক প্রিয়জনকে হারিয়েছিলাম, সন্তান সম ভালোবাসতেন আমায়, সম্পর্কে যিনি আমার খুড়তুতো কাকিমা, মানে বাবার মেজ কাকার একমাত্র পুত্রবধূ হন, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মা ভীষণ শোকাহত হয়েছিল, কেননা জ্যাঠুতো খুড়তুতো জায়ের সম্পর্কে ঊর্ধ্বে মা আর কাকিমা খুব অন্তরঙ্গ বন্ধু ছিল। ১০ দিনের দিন ঘাটঘাট সম্পন্ন হয়েছে, মেজদাদুর বাড়ির একতলার বৈঠকখানায় সন্ধ্যাবেলা কয়েকজন আত্মীয় এসেছেন, মেজদাদু মেজ ঠাম্মা বাবা মা খুড়তুতো কাকা আমার দাদুর ছেলে সেখানে রয়েছে। এদিকে আমার দুই খুড়তুতো দিদি মানে কাকিমার মেয়েরা মনমরা ভাব খানিক কাটাতে দোতলা লবিতে বসে সিনেমা দেখছিলাম টিভিতে। কিছুক্ষণ পরে দাদু ডাকতে ওরা বলল, তুই একা থাকবি? বললাম, তোমরা যাও, সিনেমাটার লাস্ট সিন চলছে, হয়ে গেলে নিচে যাব। দোতলায় তখন আর কেউ ছিল না, মনোযোগ সম্পূর্ণ টিভির দিকে। হঠাৎ রান্নাঘর থেকে কড়াইয়ে খুন্তি নাড়ার আওয়াজ কানে এলো। প্রথমে পাত্তা দিইনি, কিন্তু পরমুহূর্তে মেঝেতে খুন্তি পড়ার ঝনঝন শব্দে রীতিমতো চমকে যাই। একটু যে ভয় করেনি তাও নয়, তবে এক অদম্য কৌতূহলের বসে খাট থেকে নেমে পড়ি। লবি থেকে সোজা তাকালে শেষ প্রান্তে রান্নাঘর, কয়েক পা এগিয়ে রান্নাঘরের কাছে এসে উঁকি দিতে দেখি গ্যাস ওভেনের উপর কড়া বসানো নেই, মেঝে পুরো ফাঁকা।
মির্জা দাদু বলতেন, আমাদের কাছের কোনো আপনজন মারা যাওয়ার পরে কখনো কখনো তারা দেখা দেয়, তাই হয়তো কাকিমার অশরীরী আত্মা সেদিন ওই শব্দের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিয়েছিল। আমার বরাবরের অভ্যেস বিকেলে ছাদের ঠাকুর ঘরের সিঁড়িতে বসে বই পড়া। আমাদের বাড়ির ছাদের দক্ষিণ পশ্চিম কোণ আর মির্জাদাদুর বাড়ির ছাদের উত্তর পূর্ব কোণ একেবারে মুখোমুখি। আগে ছাদের ঠাকুর ঘরে সন্ধ্যে দেখাতে উঠলে প্রায় দিন দেখা হতো কাকিমার সাথে, একটু কথা বলে টবের তুলসী গাছের গোড়ায় ধূপকাঠি গুজে সারা বাড়ি সন্ধ্যে দিতে চলে যেত। নতুন ক্লাসের বই নিয়ে মে মাসের এক বিকেলে সিঁড়িতে বসে পড়ছি, বারবার চোখ চলে যাচ্ছে ছাদের ওই কোণায়। পড়ায় মন বসাতে ছাদের দিকে পিট করে সিঁড়ির চাতালে বই রেখে পড়তে লাগলাম। দিনের আলো কমে আসতে খেয়াল হলো সন্ধ্যে নেমেছে, আচমকা গাটা কেমন শিরশির করে উঠল। অজানা এক আকর্ষণে পেছন ঘুরে দেখি ঠাকুরঘরের দরজার সামনে দাঁড়িয়ে কাকিমা, পরনে লাল পাড় সাদা পাটের শাড়ি, এক হাতে গঙ্গাধলের ঘটি, অন্য হাতে জ্বলন্ত ধূপের কাঠি, মুখে স্মিত হাসি। ঘনায়মান সন্ধ্যার আলোতেও কাকিমার পরিচিত মূর্তিটি যেন স্পষ্ট প্রতিভাত। তৎক্ষণাৎ সিঁড়ি থেকে নেবে ছাদের শেষ প্রান্তে ছুটতেই পলকে মিলিয়ে গেল। তবু ওই কোনায় পৌঁছে একটুক্ষণ দাঁড়ালাম, আর দেখা পাইনি, তবে খুব চেনা একটা ধূপের গন্ধ পেয়েছিলাম যা ওদের ঠাকুরঘরে ব্যবহার হতো। না, ভয় পাইনি, বরং মৃত্যুর পরেও স্বজনকে এক ঝলক দেখতে পাওয়ার আনন্দই বেশি হয়েছিল। দুধদার করে একতলায় নেমে বইটা পড়ার টেবিলে রেখে ছুটে গেছিলাম মির্জাদাদুর বাড়ি। সটান ছাদে উঠে ঠাকুরঘরের দরজার সামনে যেতেই নাকে এলো সেই ধূপের গন্ধ, আর লাল সিমেন্টের সিঁড়ির প্রথম ধাপে পড়ে আছে ধূপের ছাই। আমার দেখা দৃশ্যের সত্যতা বুঝেছিলাম তবে মাটিতে গোজা কোনো ধূপকাঠি জ্বলতে না দেখে। খুশি মনে দোতলায় নামতে দেখলাম মেজ ঠাম্মা সন্ধে দেবার জন্য ছাদের সিঁড়িতে উঠেছে। সূক্ষ্ম শরীরে মেয়েদের একবারও দেখা না দিয়েও কাকিমা শুধু আমায় কেন দেখা দিয়েছিল তা আজও বুঝিনি। তৃতীয় ঘটনা, পূর্বাভাস, লিখেছেন শ্রুতি চ্যাটার্জি। এই ঘটনা আমার অত্যন্ত নিকটজনের মুখে শোনা, প্রায় 35 বছর আগের ঘটনা। তার জবানিতেই বরং বলি, কলেজ জীবনে আমার খুব শখ ছিল জ্যোতিষচর্চা। শখ নয়, একরকম নেশাই বলা চলে। নিজে প্রচুর বইপত্র পড়তাম, তাছাড়া একজনের কাছে বেশ মন দিয়ে শিখেছিলাম বিদ্যেটা। তবে শখটাকে পেশাদারি কাজে লাগানোর কথা কোনোদিনই ভাবিনি। কলেজ শেষে চাকরিতে ঢুকলাম, স্বাভাবিকভাবেই জ্যোতিষচর্চাসহ অনেক শখেই লাগাম পড়াতে হলো সময়ের অভাবে। ইচ্ছে ছিল কখনো ভবিষ্যতে আবার চর্চা শুরু করব নতুন করে, কিন্তু একটা ঘটনায় বাধ্য হলাম সে সংকল্প চিরতরে ত্যাগ করতে। অফিসের একটা কাজে গিয়েছিলাম শিলিগুড়ি, কাজ মিটিয়ে ফেরার দিন হাতে কয়েক ঘন্টা সময় থাকায় দেখা করতে গেলাম কলেজের এক বন্ধু অজয়ের সঙ্গে। অজয় তখন শিলিগুড়িতে পোস্টেড, আর ওর অফিস আমার গেস্ট হাউসের কাছেই। অজয় আমাকে দেখে খুব খুশি, হাতে সময় কম, তবু দুই বন্ধুতে বেশ জমিয়ে আড্ডা হলো। ঘোষালদা বলে ওর এক বয়স্ক কলিগের সঙ্গে আলাপ হলো। অজয় বলল, তোর এক সময় খুব হাত তার দেখার ঝোঁক ছিল না? আমাদের ঘোষালদার শুনেছি হাত দেখতে লাগে না, মুখের দিকে তাকিয়ে ভবিষ্যৎ বলে দিতে পারেন, তবে বললেন না সহজে, অন্তত আমি কোনোদিন শুনিনি। ভদ্রলোক বয়সে আমাদের চেয়ে অন্তত 8-10 বছরের বড়, নেহাতই সাধারণ বৈশিষ্ট্যহীন চেহারা। তিনি দেখলাম খুবই বিব্রতভাবে বিষয়টা এড়িয়ে গেলেন, এমনকি আমাদের চাপাচাপিতেও কিছু বলতে রাজি হলেন না। বুঝলাম ওর ক্ষমতা সম্পর্কে যে মিথটা কোনোভাবে তৈরি হয়েছে তা এখন ওর নিজেরই অস্বস্তিকর কারণ। মনে মনে হেসে আবার অজয়ের সঙ্গে কথা বলতে লাগলাম। ওই অফিসেরই একটি অল্প বয়সী ছেলে বেশ কিছুক্ষণ থেকে আমাদের কথা শুনছিল। হঠাৎ শুনি সে ঘোষালদাকে ধরেছে, তার ভবিষ্যৎটা একটু দেখে দিতে হবে, সামনে একটা বড় কাজে হাত দেবে সে, সাফল্যের সম্ভাবনা কতখানি জানতে চায়। ঘোষালদা আদৌ তার মুখের দিকে তাকাচ্ছেন না, মুখ নামিয়ে মাছি দাঁড়ানোর মতো হাত নেড়ে বলছেন, যা তো এখন হবে, কাল আসিস, কাল বিকেলের দিকে এলে বলে দেব, এখন যা। ছেলেটা দৃশ্যতই অসন্তুষ্ট মুখে বেরিয়ে গেল। আমার একটু মায়াই হলো, বললাম, কিছু একটা বলে দিতেন ঘোষালদা, বেচারার মনটা খারাপ হলো। ঘোষালদা আস্তে আস্তে মুখ তুললেন, সেই রক্তশূন্য বিবর্ণ মুখ আজও আমার চোখে ভাসে। খুব মৃদুকণ্ঠে বললেন, কাকে কি বলতাম, ওরা 24 ঘন্টা আয়ু। আমি প্রায় ছিটকে গেছি। অজয় উত্তেজিত হয়ে বলছে, তার মানে সব কী যাতা বলছেন? ঘোষালদা উঠে দাঁড়ালেন, কান্নার মতো একটু হেসে বললেন, আমি যে পূর্বাভাস পাই মানুষের মুখের দিকে চাইলেই, জানি না কেন এই ক্ষমতা, কারো আদেশ নাকি অভিশাপ। আমার কথা মিথ্যে হলে সবচেয়ে খুশি আমি হব, কালকের কথা বললাম, যদি কাল অবধিও থাকে। কথা অসমাপ্ত রেখেই মাতালের মতো টলমল পায় দরজার দিকে এগোলেন ঘোষালদা।
যতিশ্চর্চা করার আর কখনো সাহস হয়নি। চর্চা এই জিনিস হয় না, যে পারে সে এমনি পারে, তবু ভবিষ্যৎ আগাম জানতে পারার ইচ্ছে হয়নি আর কখনো। হ্যাঁ, শিলিগুড়ি ছাড়া দুদিনের মধ্যে খবর পেয়েছিলাম রাজীব অফিসের সেই ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠিক 24 ঘন্টার তফাতে।